বিধি মন কো লগাবে, মন কো লগায়ে প্রভু পাবে। কি বলছেন? আগে তাকে মন লাগাতে হবে, মন লাগালে তাকে পাওয়া যাবে। তো বলছেন মন কেমন করে লাগাবো, তো এখানে কিছু উদাহরণ দিয়েছেন মন কেমন ভাবে লাগাতে হবে। বলছেন জয়সে নতবা চড়তবা সপল, জয়সে নতবা চড়তবা সপল, ঢলিয়া ঢোল বাজাবে আপনো ভার ধরে जैसे नटवा चढ़त बांस पर ढोलिया ढोल बजावे आपन भार धरे सिर पर सूरत वरत पर लागे। বলছেন ওই যেভাবে ওই খেলা দেখাতে আসতো আগে আমাদের এদিকে, বলছেন দুই দিকে দুইটি বাঁশ পুঁতে সেখান থেকে মাঝখানে একটা দড়ি টানাতো তারা, আর সেই দড়িটা নিয়ে একজন সেই দড়ির উপর দিয়ে এদিক থেকে উঠে ওদিকে চলে যেত, ওই দড়ির উপর দিয়ে হেঁটে, আর একজন কি করত, একজন ঢোলিয়া ঢোল বাজাবে, একজন ঢোল বাজাতো নিচে, নিচে একজন ঢোল বাজায় আর একজন ওই দড়ির এদিক থেকে ওদিকে দড়ির উপর দিয়ে হেঁটে চলে যায়। তো বলছেন এ কিসে, কীভাবে যায় সে, এই দড়ির উপর দিয়ে কীভাবে সে হেঁটে যাচ্ছে, এ কোনো জাদু নয়, কিন্তু এর মধ্যে কোনো জাদু নেই, এর মধ্যে কি আছে, এর মধ্যে ওই অভ্যাস আছে। এ অনেক দিন ধরে সে গুরুর কাছে বসে বসে অভ্যাস করেছে, কি অভ্যাস করেছে, এই মনকে এক জায়গায় লাগানো, এই মনকে এক জায়গায় সে লাগাতে পারে বলে সে এই দড়ির উপর দিয়ে হেঁটে যেতে পারছে, তাহলে কিন্তু সম্ভব নয়। আরো কি করে, হাতে একটা দণ্ড, হাতেও একটা বাঁশ থাকে, আর ওই দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো কিসের জন্যে, বলছেন এ সম্পূর্ণ রূপে মনের একাগ্রতা, মন যদি চঞ্চল হয়ে যায় তাহলে কিছুতেই সে ওই রশির উপর দিয়ে সে হাঁটতে পারবে না। সে হাঁটতে পারছে কিসের জন্যে, শুধুমাত্র মন এক জায়গায় দিতে পেরেছে তাই। আর এই যে মন সে এক জায়গায় আজ দিয়েছে, এই দড়ির উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে, কিন্তু এ কিন্তু একদিনের বিষয় নয়, এ দীর্ঘদিন ধরে অভ্যাস করতে হয়েছে, দীর্ঘদিন ধরে গুরুর কাছে বসে বসে অভ্যাস করতে হয়েছে, তারপর সে এদিক থেকে ওদিকে ওই দড়ির সরু দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো বলছেন এমন যদি মন আমি লাগাতে না পারি তাহলে কিন্তু ওর থেকে আমি পিছিয়েই আছি, আমি যদি এমন মন লাগাতে না পারি তাহলে কিন্তু আমি ওর থেকে অনেক পিছনে আছি। তো বলছেন মনকে একাগ্রতা, মনের একাগ্রতা আনতে হবে, মনকে এইভাবে একাগ্র এক জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে এমনভাবে যদি আমি মনকে একাগ্র করতে পারি, চারিদিক থেকে মনকে সরিয়ে নিয়ে এসে ওই মালার মধ্যে মনটাকে দিতে হবে, তাহলে বলছেন ইয়াবিধি মন কো লাগাবে, মন কো লাগায়ে প্রভু পাবে। বুঝলি, এমন ভাবে মন লাগাতে পারলেই তাকে পাওয়া যাবে। আর কি বলছেন পরবর্তীতে, বলছেন দেখুন জয়সে ভুজঙ্গ চরতবনহিমে, জয়সে ভুজঙ্গ চরতবনহিমে, ও সচাটনে আবে কবহু চাটে কবহু মনি চিতবে, মনি তজি প্রাণ গবাবে। কি বললেন, জয়সে ভুজঙ্গ চরত বনহিমে ওষ চাখনে আবে
কবহু চাটে কবহু মনি চিতবে মনি ত্যাজি প্রাণ গবাবে। যেমন বলছেন বিষধর ভুজঙ্গ মানে বিষধর সর্প, যখন যে মণিযুক্ত যে বিষধর সর্প সে সর্প সবসময় বাইরে বার হয় না, যার মাথায় মণি আছে সে খুব একটা বাইরে আসে না। কখন আসে বলছেন ওই যখন খুব খিদে পায় খাবার সংগ্রহ করতে বাইরে দুই একবার আসে, খুব অল্প সময়ের জন্যে সে বাইরে আসে। তো এবার বাইরে এসে কি করে বলছেন সে বাইরে এসে ওই নিজের মাথার মণিটা বার করে রেখে দেয়, নিজের মাথার মণিটা বার করে রেখে দেয় আর ওই মণির আলোতে কীট পতঙ্গ দেখতে পায় তাদেরকে ধরে ধরে সে খেতে শুরু করে। তো বলছে এই যে সে খাবার সংগ্রহ করতে এইভাবে করে খাবার সংগ্রহ, কিন্তু এই খাবার খেতে খেতে আর কি করে, খাবার হয়তো সে খাচ্ছে কিন্তু মনটা তার কিন্তু সর্বক্ষণ ওই মনির দিকে, বারবার ওই খাবার খাবে আর ওই মনির দিকে তাকিয়ে থাকবে, মন তার সর্বক্ষণ ওই মনির দিকেই থাকে। খাবার খেলে কী হবে, মন সর্বক্ষণ কোনোদিন মন খাবারের দিকে দেয় না, কিন্তু মন সর্বক্ষণ ওই মনির দিকেই থাকে। তো বলছেন এই মনির প্রতি তার এত মোহ, এই মনি যদি কেউ হরণ করে নেয় বা ছিনিয়ে নেয়, এ সময়ে যদি কেউ ওই মনি এখান থেকে নিয়ে চলে যায়, তো বলছেন এই সর্প কি করে, তখন সে প্রাণপণ চেষ্টা করে এই মনি উদ্ধারের, প্রাণপণ চেষ্টা করবে। তারপর যদি দেখে আমি আর পারলাম না মনি উদ্ধার করতে, বলছেন তখন কি করে, তো বলছেন মনি চিত প্রাণ গবাবে, প্রাণ ত্যাগ করে এই মনির বিরহে, সে প্রাণটাই ত্যাগ করে। তো বলছেন এই যে সর্প ভোজন সংগ্রহ করে, কিন্তু সেই ভোজন সংগ্রহের সময় ভোজন যখন সে গ্রহণ করে, ভোজন গ্রহণ করলে কি হবে, মনটা তার সর্বক্ষণ ওই মনির মধ্যেই পড়ে থাকে। তো বলছেন এইভাবেই সংসারের ভোজন আমরাও সংগ্রহ করছি এই সর্পের মতোই, তো আমরাও ভোজন সংগ্রহ করছি, কিন্তু বলছেন এই ভোজন সংগ্রহের মধ্যে মনটা, মনটা ওই ভোজনের মধ্যে দিলে হবে না, মনটা দিতে হবে নিজের লক্ষ্যে মানে ভগবানের চরণে, নিজের মনটাকে সর্বক্ষণ দিয়ে রাখতে হবে। তো বলছেন এই মন, এবার এই মনি যদি সে হারিয়ে ফেলে তো প্রাণপণ চেষ্টা করবে এই মনি খুঁজে পেতে, আর যদি না পায় শেষে কি করে, শেষে সে সমস্ত আহার ত্যাগ করে, ভোজন ত্যাগ করে, সে এই সর্প ভোজন ত্যাগ করে দেয় যে সর্প মনি হারিয়ে ফেলে, সে ভোজন ত্যাগ করে কোনো কিছু আর গ্রহণ করে না, জলগ্রহণও পর্যন্ত করে না। তো বলছেন এবার কি করে, এইভাবে আস্তে আস্তে সে নিজের প্রাণ ত্যাগ করে দেয়, এইভাবে ভোজন ত্যাগ করে সে অনাহারে থেকে ছটপট করতে করতে সে প্রাণ ত্যাগ করে দেয়। তো বলছেন ছটপট করে কিসের জন্যে, এই প্রাণ ত্যাগ করে দেয় কিসের জন্যে, ওই মনি পায়নি বলে। তো ঠিক তেমনভাবে বলছেন এমন অবস্থা, ভগবানকে না পেলে আমার প্রাণটা যখন বেরিয়ে যাওয়ার মতো হবে, সেই ঠাকুর রামকৃষ্ণের কথায় পুনরায় ফিরে আসতে হয়, বিবেকানন্দকে সেই জলের মধ্যে চেপে ধরলো, বিবেকানন্দ যখন জলের মধ্যে ছটপট করছে নিচে, তখন উঁচু করেছে হায় হায় ঠাকুর তুমি এ কী করছো, আমাকে কি তুমি মেরে ফেলতে চাইছো, আমি তো আর একটু হলেই মরে যেতাম। তো বলছে ওরে তুই বলছিলে না ভগবানকে কি দেখা যায়, বলছেন ভগবানকে তখন দেখা যাবে এই যে তোর জলের মধ্যে যে অবস্থা হয়েছিল, উপরে থেকে যখন তোর এই অবস্থা হবে, তার বিহনে যখন এইভাবে প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম করবে, তখনই তুই ভগবানকে পাবি। এই হচ্ছে ভগবানকে পাওয়ার সূত্র, সেই যে আমরা রামায়ণ শ্রবণ করছিলাম, সেখানে বিশ্বামিত্র এলেন মহারাজ দশরথের সভায়, তো মহারাজ দশরথ তো কিছুতেই রামকে দেবেন না, বললেন রাম আর লক্ষ্মণকে আমাকে দিয়ে দিন। তো রাম লক্ষ্মণকে বলছেন আমি কিছুতেই দিতে পারবো না, আপনি অন্য কিছু চান, বলছেন আপনার
যোগ্য সম্পন্ন হচ্ছে না, তো আমি গিয়ে সেই যোগ্য সম্পন্ন করব, আমি গিয়ে অসুরদের বধ করব, আমাকে নিয়ে চলুন। বলছে না, আপনি গেলে হবে না, আপনার পুত্র রাম আর লক্ষ্মণকে যেতে হবে। তখন বলছেন, আমি আমার রাম লক্ষ্মণকে কিছুতেই দিতে পারবো না, আমি আমার প্রাণটা দিয়ে দিতে পারি, আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু আমার রাম লক্ষ্মণকে কিছুতেই আমি দিতে পারবো না। তো বলছেন এই যে এখানে কিন্তু বিশ্বামিত্র রেগে গিয়েছিলেন, বিশ্বামিত্রের চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু যখন মহারাজ দশরথ এই কথা বলেছেন যে আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি, এক্ষুনি প্রাণ দিয়ে দেব, আপনি যদি এখনই বলেন তো এখনই আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার রামকে আমি কিছুতেই দেব না। এই কথা শ্রবণ করেই কিন্তু বিশ্বামিত্রের ক্রোধ সম্বরণ হয়ে গিয়েছিল। কেন? বিশ্বামিত্র ভাবতে শুরু করলেন যে আমি ভগবানকে পাওয়ার জন্য এত কিছু করছি, ঘর বাড়ি সব ছেড়েছি, রাজত্ব ত্যাগ করেছি, করে বনে এসেছি, বনে এসে সর্বক্ষণ তার নামই জপ করছি, তো আমি তাকে পেলাম না, সে এলো মহারাজ দশরথের ঘরে। কি জন্যে? মহারাজ দশরথ তো কিছুই ত্যাগ করেনি, তিনি রাজত্ব পরিচালনা করছেন, সুখ ভোগ করছেন, রাজত্বের সুখ ভোগ করছেন, সমস্ত সুখের মধ্যেই আছে, রানীদের সাথেই আছেন, আর আমি সব ত্যাগ করে বনে গেছি, আমি সব ত্যাগ করে বনে গেছি, তো ভগবান আমার কাছে এলেন না, এলেন দশরথের কাছে। কেন? তার তিনি সংসারেই আছেন, তবুও ভগবান তার কাছে এসেছে। তো এই উত্তর তখন তিনি পেলেন, বলছে আমি সব ত্যাগ করেছি, আমি আমার সব ত্যাগ করেছি, কিন্তু আমার মধ্যে এই ভাব আসেনি, দশরথের মধ্যে যেমন ভাব এসেছে, আমি রামকে দিতে পারবো না, এক্ষুনি আমার প্রাণ দিয়ে দিতে পারি। তো বলছেন এমন ভাব আমার মধ্যে আসেনি, আমি বনে বসে থাকলে কি হবে? তো বলছেন যেখানেই যাই না কেন, আগে চাই এই ভাব। বলছেন আমি প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু রাম দিতে পারবো না। তো বিশ্বামিত্র ভাবলেন, আমি সব ত্যাগ করেছি, করে বনে এসেছি, কিন্তু বনে এলে কি হবে? আমার মধ্যে এই ভাব আসেনি যে ভগবানকে না পেলে প্রাণ দিয়ে দিব, এই ভাব আমার মধ্যে আসেনি, সেই জন্যে ভগবান মহারাজ দশরথের ঘরে এসেছে, আমার কাছে আসেননি। তো বলছেন বনে গিয়েও ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া দিকের থেকেও পাওয়া যায়, যদি এমন ভাব থাকে আমার মধ্যে যে তাকে ছাড়া আমার আর চলছে না, জীবনটা বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে, এমন ভাব যদি আমার গৃহে থেকেও আসে, তাহলে আমি গৃহে থেকেও ভগবানকে পাব, কিন্তু মনে গেলেই যে ভগবান পাওয়া যাবে এমন কোনো কথা নেই। মহাপ্রভু রঘুনাথ দাসজিকেও এই একই কথা বলেছিলেন, বলছেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই হচ্ছে সংসারে থাকার ফর্মুলা। এই ফর্মুলা বললেন যে যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, সংসারের বিষয় মানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই হচ্ছে সংসারের বিষয়। তো এই বিষয় কিভাবে ভোগ করতে হবে? বলছেন সংসারের বিষয় ভোগ করবে কিভাবে? বলছেন অনাসক্ত হয়ে, ওর মধ্যে ডুবে গেলে হবে না, ওর মধ্যে হাবুডুবু খেলে হবে না। বলছে নৌকা থাকবে জলের উপরে, জল যেন নৌকার উপরে না উঠে যায়, এই জন্যে যেই একটু জল উঠে যায় সঙ্গে সঙ্গে কিন্তু জল সেজে বাইরে ফেলে দেওয়া হয়, কারণ জল নৌকার উপরে উঠলেই নৌকা ডুবে যাবে। তো বলছেন এই সংসারে ঠিক থাকতে হবে ওইভাবে, এই সংসারও সমুদ্র, আর এইটাই হচ্ছে তরণ, এটাই নৌকা। তো বলছেন এই সমুদ্রের মধ্যে এই নৌকাকে কিভাবে রাখতে হবে? বলছেন এই নৌকা জলের উপরে থাকবে, এই নৌকার উপরে যেন, এই নৌকার ভিতরে যেন ওই বিষয়ে প্রবেশ না করে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যদি এর মধ্যে ডুবে গেলে চলবে না, এর মধ্যে যদি ডুবে যাও তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মহাপ্রভু বলে দিলেন অনাসক্ত হয়ে যথাযথ, বলছেন যথাযথ বিষয় গুঞ্জ, যা আছে সব ভোগ করো, কিন্তু অনাসক্ত ভাবে এর মধ্যে ডুব দিলে হবে। তো সংসারী হওয়া তাতে কোনো অপরাধ নেই, কিন্তু সংসারের মোহে ডুবে যাওয়াটাই হচ্ছে ক্ষতিকারক, যেন সংসারের মধ্যে ডুবে না যায়। ধনবান হওয়াতে কোনো অসুবিধা নেই,
কিন্তু এই ধনের মধ্যে যদি ডুবে যাই আমি, ধনের প্রতি যদি আসক্ত হয়ে যাই, তাহলে কিন্তু মৃত্যুর পরে তোমাকে স্বল্পই হতে হবে। ধনবান হয়ে কোনো অসুবিধা নেই, ধনবান হতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ধনের প্রতি যদি আসক্ত হয়ে যাই আমি, তাহলে তোমাকে পরবর্তীতে মৃত্যুর পর সর্বজনী প্রাপ্ত হতে হবে। এই জন্যে বলছেন অনাসক্ত হতে হবে, যা কিছু করব কোনো কিছুর মধ্যে আসক্ত হয়ে পড়লে হবে না। সংসারের প্রতি, পত্নীর প্রতি যদি আসক্ত হয়ে পড়ি, তো সেই শেরজির গল্প শুনেছিলাম, শেরজি কুকুর হয়ে গেলেন, কুকুরের পর ব্যাগ হয়ে গেলেন, এইভাবে আসক্ত হলে হবে না। বলছে অনাসক্ত হয়ে, এ যেমন এই সর্প তার যেমন মোহ মনির উপরে, তো মনির বিহনে সে নিজের শরীর ত্যাগ করে দিচ্ছে। বলছেন ভগবানের বিহনে যেদিন তুমি এমন পরিস্থিতি তোমার হবে, সেদিন তুমি ভগবানকে বাড়িতে বসেই, ঘরে বসেই ভগবানকে পেয়ে যাবে। কবির দাসজি বলছেন ইয়াবিধি মন কো লাগাবে, মন কো লাগায়ে প্রভু পাবে। বলছেন এমন ভাবে যেদিন মন লাগাতে পারবে, সেদিন তুমি ভগবানকে পেয়ে যাবে। আরো কি বলছেন দেখুন, जैसे कामिनी कूप भरत जल, जैसे कामिनी कूप भरत जल, कर छोड़े मत राए अपना रंग सखिन संग राचे, सूरत जैसे कामिनी कूप भरत जल। जिन आगेर दिने किभावे जल जल निये जेत, मायेरा जल निये जेत किभावे, माथार उपरे, माथार उपरे चार पांचटी कलसी, माथार उपरे चार पांचटी कलसी, আবার কোলে তার নিজের সন্তানও থাকে, আর সঙ্গে অনেকজন মিলে যায়, চার পাঁচজন একসাথে যায়, আবার এই চার পাঁচজন একসাথে কথা বলতে বলতেও যায়, কিন্তু বলছেন একটাও কলসি মাথার থেকে পড়ে যায় না। কেন যায় না? বলছেন আপন রঙ সখিন সঙ্গ রাচে, সুরত গগরি পর লাগে। বলছেন মন তাদের মন কোথায় গিয়ে রেখেছে, বলছেন কোলে বাচ্চা আছে, কথা বলছে আর সবার সাথে, কিন্তু মনটা গিয়ে রেখেছে ওই কলসির উপরে। এই জন্য কিন্তু চার পাঁচটা কলসি একটার পর একটা মাথার উপরে দেওয়া আছে, কিন্তু একটাও পড়ে যাচ্ছে না। কিসের জন্যে? বলছেন মনটা সম্পূর্ণরূপে উপরের কলসকে দিয়ে রেখেছে, যে এই জন্যে সে জল নিয়ে যাচ্ছে, কোলে বাচ্চা আছে, কথাও বলছে, কিন্তু তার মাথার থেকে কলসি পড়ে যাচ্ছে না। কিসের জন্যে? শুধুমাত্র মনের একাগ্রতার জন্যে। তো বলছেন এইভাবে মন লাগাতে হবে, এইভাবে মনটাকে এক জায়গায় আনতে হবে, তাহলে বলছেন ইয়াবিধি মন কো লাগাবে, মন কো লাগায়ে প্রভু পাবে। বলছেন এইভাবে যদি কেউ মন লাগাতে পারে, তো সে প্রভুকে পেয়ে যাবে। পরবর্তীতে আরো উদাহরণ দিচ্ছেন, কি বলছেন দেখুন, জয়সে সতি চলত সত পর আপনি দেহ জরাবে, জয়সে সতি চলত সত পর আপনি দেহ জরাবে, মাতা পিতা কুটুম সব ত্যাগে, সুরত পতি পর লাগে। কি বলছেন?
जैसे सती चलत सत पर आपनी देह जरावे। माने कि बोलुन तो, माने कुछ ওই আগের দিন সতীদাহ প্রথা ছিল না, আগের দিনে সতীদাহ প্রথা ছিল, তো সেই সতীদাহ প্রথার নিয়ম কি ছিল? বলছেন কেউ যদি ইচ্ছা করে নিজের পতি যদি দেহত্যাগ করে, তো কেউ ইচ্ছা করে নিজের পতির সাথে তার পত্নী প্রাণ ত্যাগ করতে পারে, তাকে বলে সতী। যে নিজের পতির সাথে প্রাণ ত্যাগ করত তাকে সতী বলা হতো। কিন্তু পরবর্তীতে এই প্রথায় কি হয়েছিল, পরবর্তীতে এই প্রথা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল যে যদি কারো স্বামী চলে যায় তো বলছেন তার পত্নী যদি তার সাথে মরতে নাও চায় তাকে জোর করে চিতার উপরে তুলে দেওয়া হতো। বলছেন এটা বিধান নয়, বিধান ছিল এই যে যদি নিজের ইচ্ছায় কেউ যদি নিজের ইচ্ছায় সতী হতে চায় তো হতে পারে। তো আগের দিন এমন অনেকেই হয়েছেন এমন ভাবে সতী। তো বলছেন তারা কিভাবে হতেন, বলছে যারা সতী হতেন তারা সতী হতেন কিভাবে, বলছেন জয়সে সতী চলত সত পর আপনি দেহ জড়াবে। বলছেন নিজের দেহ পতির সাথে পুড়িয়ে ভস্ম করে দিতেন। তো বলছেন কিভাবে দিতেন, বলছেন মাতা পিতা কুটুম সব ত্যাগে। মাতা পিতা কুটুম্ব যা কিছু আছে আত্মীয় বন্ধু বান্ধব সব ত্যাগ করে সে কি করতেন, সে ওই চিতার উপরেই নিজের পতির চিতার উপরে গিয়ে বসতেন জ্বলন্ত চিতার উপরে। তো বলছেন কিভাবে বসে থাকতেন, সে যে সতী হতো কিন্তু সে কিভাবে সতী হতো, বলছেন সুরত পতি পর লাগে। এ যে আগুনের উপরে গিয়ে বসতো কিন্তু এই আগুনের কিন্তু তাকে কোনো আগুনের জ্বালা, আগুনের পুড়ে গেলে যে জ্বালা হয় বলছেন তার কোনো অনুভূতি হতো না, কোনো যন্ত্রণা তার হতো না, কোনো যন্ত্রণা হতো না। বলছেন কেন যন্ত্রণা হতো না, বলছেন এই জন্যে যন্ত্রণা হতো না, বলছেন তার মনটা এই শরীরের মধ্যে থাকতো না, তার মনটা এই শরীরের মধ্যে থাকতো না। বলছেন তার মনটা কোথায় দিত, বলছেন তার মনটা সে দিয়ে দিত সুরত সুরত পতি পর লাগে। তার মন পতি পতি পতির কাছে তার মনটা দিয়ে দিয়েছেন, নিজের শরীরের মধ্যে তার মন নেই, এই জন্য সে চিতার উপরে বসে পুড়ে ছাই হয়ে যেতেন কিন্তু একবারও চিৎকারও করতেন না, একবার চিৎকার করতেন না। যে সতী হতেন নিজের ইচ্ছায় সে কোনোদিন চিৎকার করতেন না, তার কোনো কষ্টই হতো না। কেন হতো না, কারণ তার মনটা সে পতির চরণে দিয়েছে। এই হচ্ছে সতী নারী, যে নিজের মনটাকে পতির চরণে এভাবে লাগাতে পারবেন তার কোনোদিন আগুনে পুড়লেও কোনো যন্ত্রণা তার হবে না। তো বলছেন এইভাবে এইভাবে সতীর মতো যদি তুমি তোমার মনটা ভগবানের চরণে লাগাতে পারো তাহলে তুমি মন কো লাগাবে, মন কো লাগায়ে প্রভু পাবে। বলছেন এইভাবে যদি তুমি মন লাগাতে পারো তাহলে তুমি ভগবানকে পেয়ে যাবে। আরো কি বলছেন, ধূপ দীপ নৈবে দয়ারতি জ্ঞান কি জ্যোত জগাবে, ধূপ দীপ নৈবে দয়ারতি জ্ঞান কি জ্যোত জগাবে। কহতে কবির শুনো ভাই সাধু ফির জনম নহি পাবে, কহত কবির সুন ভাই সাধু ফির জনম নহি পাবে। কবিরদাসজি বলছেন ধূপ দীপ নৈবেদ্য আরতি, আমরা যে ধূপ দেখাই দীপ দেখাই নৈবেদ্য ভগবানকে সমর্পণ
সমর্পণ করি, আরতি করি, বলছেন জ্ঞান কি জ্যোত জাগা ওর সাথে। ওই ধূপ দীপ নৈবেদ্য, এই ধূপ দীপ যেভাবে জেনেছি বলছেন এইভাবে জ্ঞানের প্রদীপ জ্বালাতে পারি। এইভাবে যদি জ্ঞানের প্রদীপ জ্বালাতে পারো তাহলে তুমি ভগবানকে পেয়ে যাবে। জ্ঞানের প্রদীপ কি বলছেন? জ্ঞানের প্রদীপ হচ্ছে এই, আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, আমার কোনটা কর্তব্য, আমি কি কথা দিয়ে এসেছি, আমি কে আর আমার কে, আমি কে কে আমার কেন যারে তাপত্রয়। বলছেন এই জ্ঞান যতদিন না হচ্ছে ও ধীর ধূপ দীপ নৈবেদ্য দিয়েও কোনো লাভ তোমার হচ্ছে না। আগে এই জ্ঞানের প্রদীপ জ্বালাও, তুমি কে কে তোমার, এই জ্ঞানের প্রদীপ যতদিন না জ্বলছে হৃদয়ে ততদিন তুমি যতই ধূপ জ্বালাও আর যতই প্রদীপ জ্বালাও আর যতই নৈবেদ্য দাও কোনো কিছুই হবে না। তাতে তো শেষে কি বলছেন? ফির জনম নেহি পাবে, আর কিন্তু এই মনুষ্য জনম পাওয়া যাবে না। এই জনম যদি একবার হারিয়ে ফেলি আর কিন্তু সম্ভব নয়। এই জন্যে বলছেন হেলায় যদি হারিয়ে ফেলি তাহলে আর পাওয়া সম্ভব নয়। তো আমরা তো ওই কবুতরের মতোই চোখ বন্ধ করে বসে আছি, আমাদের সবাইকে যে যেতে হবে এ যাত্রায়, এই মৃত্যুরূপী যাত্রা, এই যাত্রায় আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু আমরা সে যাত্রার নামে ওই কবুতরের মতোই চোখ বন্ধ করে বসে আছি, আমাদের কারো কোনো তোড়জোড় নেই, সবাই চুপচাপ বসে আছি। এ যাত্রায় যেতেই হবে, কোথাও যেতে গেলে আমরা এক মাস আগের থেকে টিকিট করি, তারপর ব্যাগ পত্র সব গোছাতে শুরু করি। কিন্তু এই যে যাত্রা, এ যাত্রায় যাব না বললে হচ্ছে না, যেতে তোমাকে হবেই। কিন্তু এই যাত্রার জন্য কারো কোনো তোড়জোড় নেই। কবির দাদাজি বলছেন দেখো পরে কিন্তু একবার যদি হেলায় হারিয়ে ফেলো আর কিন্তু পাবে না, হেলায় যদি হারিয়ে ফেলো আর কোনোদিন পাওয়া সম্ভব নয়। কিন্তু বলছেন পাওয়া যাবে, পুনরায় মনুষ্য জন্ম পাওয়া যাবে। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, বলছেন কেশব যদি কেউ তোমাকে পাওয়ার জন্য তোমার ভজনা করতে শুরু করলো কিন্তু তোমাকে সে পেল না, তোমাকে সে পেতে পারলো না, অথচ তোমাকে পাওয়াই তার লক্ষ্য হয়েছিল, সে এই লক্ষ্য নিয়ে পথ চলতে শুরু করেছিল, কিন্তু সে যদি পথ চলতে চলতে পথের মাঝখানে এসে এই শরীর তার নষ্ট হয়ে গেল, তো তার ক্ষেত্রে কি হবে? বলছেন তার ক্ষেত্রে যদি কেউ আমাকে পাওয়ার জন্য পথ চলতে শুরু করে তাহলে ঠিক তেমনই হবে। যেমন ধরুন একটা কাজ করছি আমি, তো আজ একটি কাজ করছি, তো এখন সেই কাজ করতে করতে রাত 12টা বেজে গেল, তো এখন কি করবো? আমি বিশ্রাম করতে যাব, তো কাজ হয়তো আমার সম্পূর্ণ করতে পারিনি আমি, তো কি করব? পরের দিন সকালে উঠে আবার সেই কাজ করব। তো বলছেন যদি কেউ আমাকে পাওয়ার জন্যে পথ চলতে শুরু করে তাহলে পথ চলতে চলতে যদি পথের মাঝখানে তার এই শরীরটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? গন্তব্যস্থলে তো যাওয়া হলো না, তাহলে কি হবে? বলছেন তার ক্ষেত্রে সে পুনরায় এই শরীর ত্যাগের পরে পুনরায় পরবর্তীতে সঙ্গে সঙ্গে সে মানব শরীর পুনরায় লাভ করবে। দ্বিতীয়বার মানব শরীর লাভ করে সে সেখান থেকেই যতদূর চলেছিল সে সেখান থেকে পুনরায় চলতে শুরু করবে। তাকে কিন্তু আর পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে না, যতদূর পথ চলে এসেছি বলছেন সেইখান থেকে আগামীতে আবার সে পথ চলতে শুরু করবে যদি সে আমাকে পাওয়ার জন্যে পথ চলতে শুরু করে। এই মনুষ্য জন্ম তাহলে কিন্তু পাওয়া যাবে, পাওয়া যাবে না তা নয়, বলছেন পাওয়া যাবে যদি তার লক্ষ্য আমি হই, তাহলে সে মৃত্যুর পরে পুনরায় মানব শরীর লাভ করবে। আর যদি হেলায় হারিয়ে দিলাম, ওই পশুর মতো আচরণ করলাম মানুষ হয়েও কিন্তু কোনো লাভ হলো না, ওই আশা যাওয়াই বিফলে জনম গেল। বলছেন ওই বিফলেই তোমার এ জনম চলে যাবে, তোমার আশা যাওয়াই
সার হবে, তোমার এই মনুষ্য জন্মের কোনো সার্থকতা হবে না। তো এইভাবে যদি মন লাগাতে পারি তাহলে কি হবে, বলছেন তাহলে তার সমস্ত দায় দায়িত্ব এই কবির দ্বারা যে যে শর্ত দিলেন যেভাবে মন লাগাতে হবে, বলছেন কেউ যদি এইভাবে মন লাগিয়ে ফেলতে পারে তার চরণে একবার, তো বলছেন তার যোগক্ষেমম বহম, বলছেন তার সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করব। এমন একজন ভক্ত ছিলেন যে তার মনটা সর্বক্ষণ ভগবানের চরণে দিয়েই রেখেছিলেন, সর্বক্ষণ ভগবানের চিন্তন ভগবানের নাম করেই কাটাতেন তিনি। তো তিনি গিয়েছিলেন, বলছেন তিনি ছিলেন সেই মাধব দাস, শুনেছেন ওনার কথা, জগন্নাথের ভক্ত মাধব দাস, তিনি সর্বক্ষণ জগন্নাথ হা জগন্নাথ মোরো জগন্নাথ হা জগন্নাথ মোরো জগন্নাথ এই নাম করেই কাটাতেন। তো সেই মাধব দাস ইনি ছিলেন মহাপ্রভুর গুরু ভাই, এই মাধব দাস অন্য কেউ নয়, ইনি মহাপ্রভুর গুরু ভাই, ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন তিনি। তো সেই মাধব দাস ইনি সর্বক্ষণ ওই মোরো জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ সর্বক্ষণ ওই ভগবানের নাম করেই তার দিন চলত। তো একবার কি হয়েছিল, ইনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তো যখন অসুস্থ হয়ে পড়েছে এমন অসুস্থ হয়েছে দিনে তিন চারবার করে তাকে সেই দীর্ঘ সংখ্যা মানে টয়লেট যেতে হচ্ছে। তো এমন কিছুদিন যখন হয়ে গেছে দেখছেন শরীর আর চলার শক্তি হারিয়ে ফেলতে চলেছেন, তিনি চলার শক্তি হারিয়ে ফেলতে চলেছেন, তিনি ভাবতে শুরু করলেন এ যদি আর কি একদিন হয় তো আমি আর উঠেও দাঁড়াতে পারবো না, তো আমার যে অবস্থা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তো আমি তো প্রাণ ত্যাগ করবো, আর এইভাবে এখানে যদি প্রাণ ত্যাগ করি ধামের মধ্যে তো ধাম অপবিত্র হবে, তো আমি এইভাবে এখানে প্রাণ ত্যাগ করবো না। তো সেই জন্যে কি করলেন, সেই জন্যে তিনি আস্তে 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 চলতে চলতে সমুদ্রের কিনারায় চলে গেলেন। একদিন সমুদ্রের কিনারায় পড়ে থাকেন আর অচৈতন্য অবস্থা এসে গেছে তার, এতবার যেতে হচ্ছে তাকে, মানে ওই শুয়ে শুয়েই মলত্যাগ করছে তিনি, ওঠার আর শক্তি নেই, ওখানে পড়ে থেকে সমুদ্রের কূলে পড়ে থেকে তিনি মলত্যাগ করছেন, উঠে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো এইভাবে যখন সব নোংরা পড়ে পড়ে আছেন তখন জগন্নাথ আর থাকতে পারলেন না, তিনি ওইভাবে পড়ে থেকে মলত্যাগ করছেন আর ওই মনে মনে জগন্নাথকে স্মরণ করে যাচ্ছেন, জগন্নাথের কথা তিনি ওইভাবেই চিন্তা করে চলেছেন, শরীর অসুস্থ শরীর আর চলছে না, তবু হা জগন্নাথ মোর জগন্নাথ হা জগন্নাথ এই ভাবছেন, এভাবেই প্রাণটা ত্যাগ করে দেবেন, এভাবেই প্রাণ ত্যাগ করবেন। কিন্তু এবার এই অবস্থা যখন জগন্নাথ দেখলেন তখন আর তিনি থাকতে পারলেন না, তিনি চলে এলেন, এসে কি করলেন সেই মাধব দাসের সমস্ত শরীর পরিষ্কার করলেন, তিনি শরীর পরিষ্কার করে নূতন বস্ত্র তাকে পরিয়ে দিয়ে গেলেন, যে বস্ত্রগুলো নোংরা হয়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করলেন। কয়েকদিন ধরে জগন্নাথ এসে সেই মাধব দাসের সেবা করলেন, কিছুদিন পর মাধব দাস যখন একটু সুস্থ হয়েছে চোখটা এবার খুলেছেন, তখন চোখ খুলে দেখছেন একটা বালক 10-12 বছর বয়স, সে আমার এই সমস্ত সব পরিষ্কার করছে, আমাকে পরিষ্কার করছে। এবার তার দিকে তাকিয়ে বলছে কে বাবা তুমি, তুমি এইভাবে আমার সেবা করছো, আমাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছো, কে তুমি? বলছেন বাবা আমি এখান থেকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে তুমি এইভাবে পড়ে আসো, তো সেই জন্যে আমি তোমাকে পরিষ্কার করতে এলাম। তো বলছেন আমি তো তোমাকে তোমার পরিচয় জিজ্ঞাসা করেছি, এটা তো কোনো পরিচয় হলো, আমি জিজ্ঞাসা করেছি তুমি কে? বলছেন বাবা আমার পরিচয় জেনে কি হবে, আমি এই পাশেই থাকি, এখান থেকে যাচ্ছিলাম তাই তোমাকে দেখে তোমাকে পরিষ্কার করে দিতে এলাম। তো বলছি তুমি আমাকে পরিষ্কার করে দিতে এলে, এই কার্য তো কেউ করে না, বলছে নিজের ছেলে মেয়েও করতে চায় না, এই কর্ম নিজের ছেলে মেয়েরাও করে না, আর তুমি কেন এই কার্য করলে, তুমি কে, তোমার সত্য করে
পরিচয় আর দিলেই হবে। বলছেন, বাবা তুমি আমার পরিচয় জেনে কি করবে? যে না, আমি তোমার পরিচয় জানতে চাই, তুমি কে, তুমি আমাকে এইভাবে আমার সেবা করছো, আমার শরীর পরিষ্কার করে দিচ্ছ, এইভাবে নোংরা পরিষ্কার করে দিচ্ছ, যা কেউ কোনোদিন করে না, নিজের ছেলে মেয়েরা করতে চায়, আর তুমি করে দিচ্ছ, তুমি কে, তোমার পরিচয় দাও। জগন্নাথ কিছুতেই পরিচয় দিতে চাইছে না। তখন মাধব দাস বলছে, দেখো আমি তোমাকে কিন্তু চিনতে পেরেছি, তুমি পরিচয় না দিলেও আমি চিনতে পেরেছি, তুমি আমার জগন্নাথ না, তুমি আমার জগন্নাথ তো। এবার প্রভু হচ্ছে, না আমি তোমার প্রভু, হায় হায় প্রভু, তুমি আমার প্রভু হয়ে তুমি এই কার্য করছো, এই কার্য তোমার কোনোদিন মানায়, এ তো আমি করব। ভক্ত করে ভগবানের সেবা, ভগবান কি কোনোদিন ভক্তের সেবা করে? বলছেন, কি করব, তুমি যদি বাড়িতে থাকতে, তোমার সংসারের মধ্যে, তুমি পরিবারের মধ্যে যদি থাকতে, তো তারা তো তোমার এই কর্ম করে দিত, তো তুমি তাদেরকে ত্যাগ করেছো, তাদেরকে ত্যাগ করে তুমি আমার কাছে চলে এসেছো, আমার জন্যে তুমি তাদেরকে সব ত্যাগ করেছো, তো এখন আমার কর্তব্য কি? আমি যদি বসে থাকি তাহলে কি চলে? তুমি আমার জন্যে সবাইকে ত্যাগ করেছো, তো আমার তো দায়িত্ব তোমাকে দেখা, যে আমার জন্যে সব ত্যাগ করেছে তাকে দেখার দায়িত্ব তো আমার, তো তুমি সবাইকে ত্যাগ করেছো আমার জন্যে, তো আমি করবো না তো কে করবে? হায় হায় প্রভু, তবুও তুমি এই কার্য করবে, এমন হীন কার্য, এমন এই নোংরা, তুমি এইভাবে পরিষ্কার করবে? তুমি প্রভু হয়ে, ভগবান হয়ে তুমি ভক্তের মলমূত্র পরিষ্কার করছো, তো প্রভু তুমি এ না করে তুমি তো আমাকে সুস্থ করে দিতে পারো, এই রোগ না দিয়ে তুমি তো আমার রোগটাকে ভালো করে দিতে পারতে। জগন্নাথ বলছেন, দেখো তা আমি পারি না। কেন পারো না? বলছেন, আমি এই জন্যে পারিনি যে তুমি যে রোগ ভোগ করছো, বলছেন এই রোগ কিন্তু এমনি এমনি হয়নি। বলছেন, যখন কোনো রোগ দীর্ঘদিন ধরে ভোগ করতে হয় তখন বুঝবেন এই রোগ কিন্তু এমনি এমনি হয় না। বলছেন, এই রোগ কিসের জন্যে? বলছেন, এই রোগ হয় প্রারব্ধের জন্যে, কখনো কখনো ঔষধ খেয়েও রোগ সারে না, অনেক দিন ধরে ভোগ করে যেতে হয়, ঔষধেও কোনো কাজ হয় না। বলছেন, তখন বুঝবেন ওই রোগ হচ্ছে আমার প্রারব্ধ ভোগ, প্রারব্ধের কর্মফল ভোগ হয়ে যাচ্ছে। বলছেন, এই প্রারব্ধ কয়েকভাবে ভোগ হয়? প্রারব্ধ তিনভাবে ভোগ হয়, একটি হচ্ছে শারীরিক রোগ, আর একটি হচ্ছে অর্থের হানি। যদি খুব অনেক টাকা একসাথে লস হয়ে গেল তাহলেও বুঝবেন প্রারব্ধ ভয় হলো এখান থেকে। আর সম্মান হানি, যদি সম্মানও হানি হয় তাহলেও বুঝবেন যে এও প্রারব্ধের ভোগ হয়ে গেল, কারণ এই প্রারব্ধ ভক্তের জীবনেই দুঃখ বেশি আসে, অভক্তের জীবনে সুখের শেষ নেই, আর ভক্তের জীবনে দেখবেন দুঃখের শেষ নেই, যত দুঃখ একজন ভক্তেরই আছে, আর যত জগতের সুখ একজন অভক্তেরই আছে, তো এমন কেন? বলছেন, এই যে ভক্ত দুঃখ ভোগ করছে, বলছেন এই দুঃখ সে কেন ভোগ করছে? এই জন্যেই ভোগ করছে, এই যিনি যখন ভক্ত হয়ে যাবে, কেউ যদি ভক্ত হয়ে যায় তখন তার জীবনে দুঃখ আসতে শুরু হয়। কেন দুঃখ আসতে শুরু হয়? মানে এই জন্যে দুঃখ আসে, তার যত প্রারব্ধের ভোগ আছে তাকে কিন্তু ভক্ত হলে এক জন্মেই সব ভোগ করে যেতে হবে, যিনি ভক্ত নন তার প্রারব্ধ কিন্তু সে অনেক জন্মে ভোগ করবে, যিনি ভক্ত হবেন তাকে কিন্তু তার যত পূর্ব জন্মের কর্মফল আছে, তাই ভালো থাক আর খারাপ থাক সব কিন্তু এই জন্মেই ভোগ করে যেতে হবে, যদি খারাপ থাকে সেটাও এই জন্মে ভোগ করতে হবে, আর যদি ভালো থাকে সেটাও এই জন্মেই ভোগ করতে হবে। আর কেন ভোগ করতে হবে? কারণ যিনি প্রকৃত ভক্ত হয়েছেন তখনই তাকে এই প্রারব্ধ ভোগ করতে হবেই। কেন ভোগ করতে হবে? কারণ ভগবান দেখছেন যে আমার ভক্ত হয়ে গেছে, সে তো আর পুনরায় জন্মগ্রহণ করবে না, যে ভক্ত হবেন সে আর পুনরায় জন্মগ্রহণ করবেন না, তো সেই জন্যে তার প্রারব্ধের সমস্ত কর্মফল তাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে, কারণ ভগবান দেখছেন সে তো এবার আমার চরণ পেয়ে যাবে, তার জন্ম মৃত্যুর চক্র শেষ হয়ে যাবে, সে আমাকে পেয়ে যাবে, তো সেই জন্যে তার যত কর্মফল আছে তাকে সব জমা যা আছে সব তাকে দিয়ে ভোগ করিয়ে নেওয়া হয় এই এক জন্মে। এই জন্যে ভক্তের জীবনে
এত দুঃখ। আর যিনি অভক্ত তার কোনো সুখের শেষ নেই, কেন? সে তার পূর্ব জন্মের যে পুণ্য আছে সেটা সে ভোগ করছে, পরবর্তীতে এর ফলও তাকে ভোগ করতে হবে, অন্য জন্মে সে ভোগ করবে। কিন্তু যিনি ভক্ত হবেন তাকেই এক জন্মেই সব ভোগ করতে হবে। কারণ যদি আমার পাপ থাকে তো আমাকে নরকে যেতে হবে, যদি আমার পুণ্য থাকে তো আমাকে স্বর্গে যেতে হবে। তো এবার পাপ আর পুণ্যের জন্য আমি স্বর্গ বা নরকে চলে গেলাম, তাহলে কিন্তু আর মুক্তি সম্ভব নয়, ভগবানকেও পাওয়া সম্ভব নয়। ভগবানকে কখন পাবো? বলছেন যখন কোনো পাপও থাকবে না, যখন কোনো পুণ্যও থাকবে না। পাপ পুণ্য ইজগল টু সব জিরো যখন হবে, কোনো পাপ আমার যখন না থাকবে, কোনো পুণ্য যখন না থাকবে, তখনই আমি ভগবানকে পাবো। যদি আমার পুণ্য থাকে তো স্বর্গে চলে যাবো, যদি পাপ থাকে তো নরকে চলে যাবো। তো বলছেন এই জন্যে যত পাপ পুণ্য থাকে ভক্তের জীবনে তাকে এই জন্মেই সব ভোগ করে যেতে হবে। পাপটা হয়তো বেশি দেখা যায়, পুণ্যও কিন্তু ভোগ হয়ে যায়। ভক্ত যেমন দুঃখ পায়, ভক্ত কিন্তু পুণ্যও ভোগ করে, যদি তার পুণ্যও জমা থাকে সেটাও কিন্তু ভোগ করে, কিন্তু সেটা দেখা খুব একটা যায় না। সেটা কিভাবে? সেটা দেখবেন কখনো কখনো অনেক সুখের স্বপ্ন দেখি। যিনি প্রকৃত ভক্ত হবেন তার যদি পুণ্যও সঞ্চিত থাকে তো সেই স্বর্গের সুখ স্বপ্নের মাধ্যমে ভোগ করে ফেলে, এমনও ঘটনা ঘটে ভক্তের জীবনে। তার যদি স্বর্গসুখ থাকে তো সেই স্বর্গসুখ এক রাত্রিতেই, যদি 30 বৎসরের স্বর্গসুখ থাকে তো এক রাত্রিতেই 30 বৎসরের স্বর্গসুখ সে ভোগ করে চলে আসে, 2-3 ঘন্টার মধ্যেই। স্বপ্ন দেখি না আমরা, কত সুখের স্বপ্ন দেখি। বলছেন কেন? বলছেন যিনি ভক্ত হবেন তিনি সুখের স্বপ্ন দেখবেন নিজের পুণ্য ক্ষয় করার জন্য। তো এই প্রারব্ধ, যিনি এই প্রারব্ধ সবাইকে ভোগ করতে হবে, এই প্রারব্ধ বাদ দিয়ে কেউ যেতে পারবে না। তুলসীদাসজি বলছেন প্রারব্ধ তো পেহলে রচা বাদমে রচা শরীর, তুলসী চিন্তা ছোড় দে ভজলে রঘুবীর। বলছেন প্রারব্ধ তো পেহলে রচা, এই প্রারব্ধ অনুযায়ী কিন্তু আমার জন্ম হয়েছে, এ কিন্তু এখনকার কোনো হাত নেই, এ পূর্বের প্রারব্ধ অনুযায়ী যা যা হচ্ছে সব পূর্বের প্রারব্ধ, প্রারব্ধের ফল এখন যা ভোগ করছি সব কিন্তু পূর্বের প্রারব্ধের ফল। এখন যদি আমার বড় গাড়ি হয়ে থাকে, বড় বাড়ি হয়ে থাকে, অনেক টাকা যদি ব্যাংকে হয়ে থাকে, তো বলছেন তা কিন্তু ভগবানের ইচ্ছাতে হয়নি, এ সব কিন্তু নিজের প্রারব্ধ। আমি যদি ভগবানকে বসে বসে গালিও দিতাম তো ওগুলো সব হতো, ওগুলো একটাও ভগবানের ইচ্ছায় হয় না। গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো একটাও ভগবানের ইচ্ছাতে হয় না, এগুলো সব নিজের কর্মফল, পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী সব এখন পাচ্ছি। আর এখন যা যা করছি সব আমি আগামীতে ভোগ করতে হবে। আর যদি আমি ভক্ত হয়ে যাই তো আমার যা আছে সব এই জন্মেই ভোগ হয়ে যাবে। তো বলছেন ভগবান জগন্নাথ বলছেন মাধব দাসকে, দেখো মাধব আমি যদি তোমার এই শরীর সুস্থ করে দিই তাহলে কি হবে, তোমার ওই রোগ চাপা থেকে গেল, তো এই রোগের জন্য পুনরায় তোমাকে আসতে হবে, এসে পুনরায় এই পাপ তোমাকে ভোগ করে যেতে হবে, এই জন্যে তোমার রোগ আমি কিছুতেই ভালো করতে পারব না। তো বলছেন দেখো একটা পথ আছে, একটা কাজ করা যায়। তো মাধব দাস বলছে কি পথ আছে? তো বলছেন ভগবান বলছেন, বলছেন তোমার এখনো প্রারব্ধ ভোগ 15 দিন বাকি আছে, এখনো 15 দিন তোমাকে অসুস্থতা ভোগ করতে হবে এই অবস্থা। তো বলছে এক কাজ করি, তোমার প্রারব্ধ আমি যদি নিয়ে নিই তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তো সেই জন্যে জগন্নাথ কি করলেন, ওই মাধব দাসের ওই যে পেটের রোগ তিনি নিয়ে নিলেন, 15 দিনের পেটের রোগ আর বাকি ছিল এই যন্ত্রণা ভোগ করা, তো সেই যন্ত্রণা তিনি নিয়ে নিলেন, নিয়ে এই 15 দিন এই যে স্নান হলো, এই স্নানের পর 15 দিন মন্দির বন্ধ। কেন বন্ধ? 15 দিন তিনি ভোজনও করেন না, 15 দিন ওই পাঁচন ঔষধপত্র ভোগ লাগে, কেন? ওই যে পেটের রোগ, ওই পেটের রোগের জন্যে তিনি এই 15 দিন আর বাইরে আসেন না, ওই ঔষধপত্র ভোজনও বন্ধ। পেটের রোগের সব থেকে বড় ঔষধ হচ্ছে ভোজন ত্যাগ, ভোজন যদি ত্যাগ করে দেয় পেটের রোগ এমনি সেরে যাবে, কারণ আমার জটরোগ নিতে পেটের রোগ কি, যত রোগ আছে
শরীরের সমস্ত রোগ যদি আমি অনাহারে থাকি তো সমস্ত রোগ সেরে যায়, ঔষধ লাগে না এমনিতেই সেরে যায় অনাহারে থাকলে যে কোনো রোগ, তাই ক্যান্সার পর্যন্ত যদি প্রত্যহ অনাহারে থাকার একটা নিয়ম করতে হবে। শুধু খিদে পেলেই খেয়ে নিলে হবে না, ভিতরের আগুনটা জ্বলতে দিতে হবে, সেই আগুনে যত বীজ জ্বলেছে ভিতরে সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্যে ভগবান এই 15 দিন কোনো ভোজন গ্রহণ করেন না, তিনি অনাহারে থাকেন, বললেন আমি কোনো ভোজন করবো না, এই 15 দিন রান্নাবান্না সব বন্ধ। তো এই জন্যে তিনি এই 15 দিন বাইরে আসেন না। আমরা বলি জগন্নাথের জ্বর হয়, সারা বছর স্নান করেন না, এই জন্মদিন ওনার ওই দিনই জন্মদিন, ওই দিনে এমন স্নান করেন তাতে জ্বর এসে যায়, বলছেন জ্বর আসে না ওই জন্যে বাইরে আসেন না, ওনার ওই পেটের রোগ, মাধব দাসের পেটের রোগ তিনি নিয়েছেন, এই জন্যে তিনি বাইরে আসেন না। এই 15 দিন ওই ভক্তের যন্ত্রণা তিনি ভোগ করছেন ওর মধ্যে বসে বসে, এই জন্যে তিনি আর এই 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ থাকে। এই জন্যে তাকে বলা হয় ভক্তবৎসল ভগবানে কি জয়। তো এইভাবে তিনি ভক্তির সমস্ত যোগ ক্ষেমম বহম বহম বলছেন, যিনি তার মনটা লাগিয়েছে, যিনি মনটা এইভাবে তার চরণে দিয়েছেন, তিনি তার সমস্ত দায়ভার সব কিছু তিনি গ্রহণ করবেন, তবে ওই মন লাগাতে হবে। মন যদি তাকে একবার দিতে পারি তাহলে তোমার সমস্ত দায় দায়িত্ব সব কিছু তিনি গ্রহণ করবেন। এই মাধব দাসের মতো আর কত কত ভক্ত আছে, তাদের সমস্ত দায়ভার এই কলিযুগের ভক্ত সবাই তাদের সমস্ত দায়ভার ভগবান গ্রহণ করেছেন, তবে তারা কি করেছে, তাদের ওই একটাই ভুল, তারা এই মনটাকে সংসার থেকে সরিয়ে ভগবানের চরণে দিয়েছেন। আর যারা মনটাকে সংসার থেকে সরিয়ে ভগবানের চরণে দিয়েছেন তাদের কিন্তু এই সংসারের দুঃখ কোনো দুঃখ বলেই মনে হয় না। নামদেবজি তার দিনে একবার ভোজন জোটে, আবার কোনো দিন জোটে না। সেই সুদামা, সুদামা তো কতদিন যে অনাহারে, সুদামার পত্নী বলছে সবাই জগতে সবাই এক মাস দুই পাক মেয়ে দো একাদশী হয়, বলছেন এক মাসে দুই পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, তো বলছেন দুই পক্ষে দুইটি একাদশী হয় একটা মাসে, আর মেরে ঘর তিন দয়াললে নিত্য প্রতি একাদশী হয়, আমাদের ঘরে নিত্য একাদশী হয়, জগতের সবাই দুই দিন একাদশী করে আর আমরা 30 দিনে 30 দিন একাদশী করি, তাতে সুদামার কোনো ব্যাপার নেই, সুদামার সে বিষয়ে কোনো অসুবিধা নেই, তার কোনো অনুভূতি নেই। কেন অনুভূতি নেই, সে মনটা তো ভগবানের চরণে দিয়ে রেখেছে, ও পেটের মধ্যে কি গেল না গেল তার কোনো কিছু চিন্তা ভাবনার মধ্যে নেই। আমরা শরীরের যন্ত্রণা কি জন্য ভোগ করি, শরীরের যন্ত্রণা এই জন্যে ভোগ করি মনটা শরীরের মধ্যে আছে, তাই মনটা যদি একবার শরীর থেকে বাইরে বার করতে পারি তাহলে কিন্তু শরীরে আর কোনো রোগও হবে না, শরীরের কোনো যন্ত্রণা অনুভূতি অনুভব হবে না, যদি মনটাকে শরীর থেকে বাইরে বার করতে পারি। তো নামদেবজি তার খাওয়াই জোরে না, তবুও তিনি বলছেন কর্ম কর বিধি নানা মন মে রাখো কৃপা নিধানা, বলছেন মনটা ভগবানের চরণে দিয়ে রাখো তাহলে ওই একদিন একাদশী তাতে কোনো কষ্ট হবে না, কখন যে একটা দিন বেরিয়ে যাবে, যদি তুমি মনটা ভগবানের চরণে দিয়ে রাখো, মনটা যদি পেটের মধ্যে চলে যায় তাহলে খিদে পাবে, মন যদি পেটের মধ্যে না যায় তাহলে কিন্তু খিদে পাবে না, মনটাকে সরাতে হবে, এটাই হচ্ছে এটাই অভ্যাস, এটা অভ্যাস করতে হবে, নিজের মনটাকে শরীর থেকে বাইরে বার করে ভগবানের চরণে দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আর কোনো কষ্ট হবে না, ওই একদিন একাদশী কোনো কিছুই মনে হবে না, যখনই দেখবেন মনটা ভেতরে চলে আসছে তখনই কষ্ট অনুভব হবে, যেই মন বাইরে চলে যাবে আর শরীরের কোনো কিছুই অনুভব হবে না। আগের দিনে এমন হয়েছে কত ভক্ত ছিল, এখনকার দিনে কি হয় অবশ করে তারপর অপারেশন করা হয়, কত ভক্ত ছিল তাদেরকে কোনো অবশই করা হয়নি, কোনো চিৎকার করেনি তার, একজন ভক্ত ছিলে তিনি তাকে অপারেশন করা হচ্ছে, তিনি কি করছে, তিনি রাসপঞ্চোধ্যায়ের যে শ্লোক আছে সেই শ্লোক পাঠ করছেন আর এদিকে তার পেট কেটে অপারেশন করা হচ্ছে, কোনো অবশ করা নয়,
কোনো কিছু না, ওইভাবে তার পেট কেটে অপারেশন করা হলো। বলছে আমাকে কিছুই করতে হবে না। কেন? কারণ সে ওই বেডে শুয়ে আছে, শুয়ে থেকে সে ওই রাসের পদ, রাসের শ্লোক একের পর এক শ্লোক পাঠ করেই চলেছে। ওদিকে তার অপারেশন শেষ হয়ে গেল, এদিকে রাসপঞ্চদ্বয় পাঠ করা শেষ হয়ে গেল। তিনি কিছুই জানেন না যে তার পেট কেটে অপারেশন করা হয়েছে, কোনো কিছু তিনি বুঝতেই পারেননি। কেন? বলছেন তার মন তিনি ভগবানের চরণে, বলছে আমি ছিলাম ওই রাসমণ্ডলে, ওই রাসমণ্ডলেই ভগবানের সাথে নৃত্য করছিলাম, এই জন্যে কোনো কিছুই বুঝতে পারেনি। তো কবির দাসজি এর উপরেই জোর দিয়েছেন, কবির দাসজি স্মরণ, বলছেন ভগবানকে পাওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে স্মরণ, ভগবানকে স্মরণ করতে হবে কীভাবে, বলছেন মন দিয়ে, মনটাকে তার চরণে দিয়ে দিলেই সহজে ভগবানকে পাওয়া যাবে। তো ভগবানকে পাওয়ার এই যে তিনটি পথ, তিনটি পথের মধ্যে একটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন, আর দ্বিতীয় হচ্ছে স্মরণ। তো বলছেন এই তিনটি করতে গেলেই মন, কীর্তনও করতে হবে মন দিয়ে, যার কীর্তন করছি তাকে স্মরণ করতে হবে, তার লীলা স্মরণ করতে হবে। বলছেন যদি কেউ কথা বলার সময় মনটা ভগবানের চরণে দিতে পারে, যেও কথা শ্রবণের সময়, যদি কোনো শ্রোতা কথা শ্রবণের সময় ভগবানের চরণে তার মনটা দিয়ে দিতে পারে তাহলে কি হবে, বক্তা যদি ভগবানের চরণে মন দিয়ে দিতে পারে তাহলে কি হবে, সে ওই কথা বলতে বলতে লীলা দেখতে পাবে। শ্রোতা যদি এই কথা শ্রবণের সাথে সাথে মনটা ওই কথার মধ্যে দিয়ে দিতে পারে, তো সে এখানে বসে বসে সমস্ত লীলা, যা যা বর্ণনা হবে সেই লীলা সে দর্শন করতে পারবে। তো তার জন্যে মন দিতে হবে। তো এই জন্যেই কবিরদাসজি এই স্মরণের উপরেই বেশি করে জোর দিয়েছেন, যে এই মন যদি একবার তাকে দিয়ে দিতে পারি তোমার আর কোনো চিন্তা নেই, তোমার জনম সফল হয়ে যাবে, এই জন্মেই তুমি ভগবানকে পেয়ে যাবে। আর যদি মন না দিতে পারো তাহলে বলছেন ফির জনম নহি পাবে, যেন আর কিন্তু এই জনম পাবে না, তোমার আশা যাওয়াই সার হবে, কোনো ফল ফলবে না, পরবর্তীতে তোমাকে পুনরায় ওই 84 লক্ষ জনির চক্করে তোমাকে আবার ঘুরে ঘুরতে হবে। আর এ যে কি যন্ত্রণা, হয়তো এখন আর মনে নেই, এখন ভুলে গেছি, কিন্তু তখন মনে ছিল, যখন মায়ের গর্ভে ছিলাম তখন মনে ছিল সেই অন্ধকারের মধ্যে যে কি যন্ত্রণা, তখন কিন্তু সবাই কথা দিয়ে এসেছিলাম, প্রভু একটাবার তুমি আমাকে বাইরে নিয়ে চলো, আর এর মধ্যে আসবো না, এবার গিয়ে যাতে এখানে না আসতে হয় তাই করি, কিন্তু এখানে এসে সব ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? ওই তুলসী দাসজি বলছেন ভূমি পরত ধাবর পানি জিমি জীবহি মায়ালে পঠানি, কি বলছেন, ওই ভূমি পরত ভা মানে বর্ষা, বর্ষা যতক্ষণ না ভূমি স্পর্শ করছে, বৃষ্টির ফোঁটা যতক্ষণ না ভূমি স্পর্শ করছে ততক্ষণ কিন্তু একদম স্বচ্ছ নির্মল কাঁচের মতো পরিষ্কার, কিন্তু যেই ভূমিতে এসে পড়লো তখন কি হলো, সঙ্গে সঙ্গে কাদার সাথে সে কাদাই হয়ে গেল, আর কোনো কাজে লাগবে না। বলছেন যতক্ষণ না ভূমি স্পর্শ করেছে ততক্ষণ পরিষ্কার ছিল, আমি যতক্ষণ না এই ভূমি স্পর্শ করেছি মানে যতক্ষণ মায়ের গর্ভে ছিলাম ততক্ষণ কিন্তু ওই রকম পরিষ্কার নির্মল স্বচ্ছ ছিল, কিন্তু এখন যেই ভূমি স্পর্শ করেছি সঙ্গে সঙ্গে কাদা মেখে কালো হয়ে বসে আছি, এখন আর আমার নিজের সত্তা আমি নিজেই ভুলে গিয়েছি, আমি যে কে আর আমার যে কে আমি সব ভুলে গিয়েছি, আমার আর কোনো কিছুই মনে নেই, এখন এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপী কাদা মেখে বসে আছি বৃষ্টির জলের মতো, কিন্তু যতক্ষণ ওই বৃষ্টির জল ভূমি স্পর্শ না করেছিল ততক্ষণ পরিষ্কার ছিল, আমিও যতক্ষণ না স্পর্শ করেছি এই ভূমি ততক্ষণ পরিষ্কার ছিলাম, ততক্ষণ ভগবানের সাথে কথা দিয়েছি, ভগবানকে কথাও দিয়েছি, কিন্তু এখানে এসে সেসব ভুলে উঠেছি, এখন ওই
আমার বাবা আমার মা ওই একটু একটু বড় হতে হতেই এই মা এই বাবা এই ঠাম্মা এই ঠাকুর দাদা এই মায়ার মধ্যে পড়ে আমার সে লক্ষ্য আমি সব ভুলে গিয়েছি। তো বলছেন এই লক্ষ্য যদি ভুলে এর মধ্যে ডুবে থাকো তাহলে কিন্তু আর বীর জন্ম নেই পাবে, বলছে আর কিন্তু পুনরায় তুমি এই জন্ম আর ফিরে পাবে না।